নমস্কার, শিক্ষায় আপনাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়াশোনা করব সেটি হলো ক্লাইমেট। জিওগ্রাফির এমন একটা চ্যাপ্টার যেখানে প্রচুর কনসেপচুয়াল প্রশ্ন আসতে পারে, বিশেষ করে ক্লাইমেটের যে থিওরিগুলো আছে সেখান থেকে। তাহলে আমাদের ক্লাইমেট যদি চ্যাপ্টারটা পড়তে হয়, তাহলে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাইমেট জোন। এটি একটি জিকে টাইপের চ্যাপ্টার। ক্লাইমেট জোনের পরে আমরা পড়বো মোনেক্স, এটিও জিকে টাইপের চ্যাপ্টার। সিজনস আমরা জানি, চারটে সিজনস আছে, এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, আপনারা সবাই মোটামুটি এটার বিষয়ে অভিজ্ঞত। উইন্টার সিজন, সামার সিজন, রেনি সিজন অ্যান্ড অটম সিজন। এরপরে যেটি আসল আলোচ্য বিষয় সেটা হচ্ছে থিওরিজ অফ অরিজিন অফ ইন্ডিয়ান মনসুন। এই ব্যাপারটা অনেকটাই বোঝার বিষয় আছে। এখানে চারটে থিওরি আছে, থার্মাল থিওরি, ইকুইটোরিয়াল ওয়েস্টার্লি থিওরি, জেট স্ট্রিম অ্যান্ড এল নিনো থিওরি। এইবার আমরা প্রথমে জিকে পার্টটা কন্টিনিউ করছি, তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব থিওরির দিকে। প্রথমে ক্লাইমেট জোনের মধ্যে যদি আমরা দেখি, তাহলে যেটি এখানে একটি টেবিলের আকারে আমরা দেখানোর চেষ্টা করেছি, যেটি প্রশ্ন আসে আর কি, যে সবচেয়ে হটেস্ট জোন ওয়ার্ল্ডে কি? আলজিজিয়া লিবিয়াতে আছে, এটা ইন্ডিয়াতে হচ্ছে বারওয়ানি এমপিতে আছে, ডিস্ট্রিক্ট বললে বিকানির, প্রশ্ন আসে বিকানির থেকে। ওয়েস্ট বেঙ্গলে আসানসোল, আর ডিস্ট্রিক্ট বলতে পুরুলিয়া। কোল্ডেস্টের মধ্যে হচ্ছে ওয়াস্টক, এটি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে কোল্ড রিজিয়ন, এটি আছে অ্যান্টার্কটিকাতে। আর হ্যাবিটেট বলতে ওইমাকিয়া রাশিয়াতে, এটি হচ্ছে হ্যাবিটেট যেখানে মানুষ থাকে, সেই রকম একটা জায়গা যেখানে যেটি সবচেয়ে ঠান্ডা। এরপরে ইন্ডিয়াতে যদি বলা হয় তাহলে সিয়াচেন গ্লেসিয়ার, আর ডিস্ট্রিক্ট বলতে লাদাখ। ঠিক আছে, লাদাখ এখন একটা ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, তো সেই হিসেবে মনে রাখতে পারেন। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল হলে সান্দাকফু, আর ডিস্ট্রিক্ট হলে দার্জিলিং। এবার আসছি হচ্ছে ড্রাইয়েস্ট, তিন নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি ড্রাইয়েস্ট, সবচেয়ে ড্রাই রিজিয়ন কোনটা ওয়ার্ল্ডের মধ্যে হলে সেটি হচ্ছে আতাকামা, এটা হচ্ছে চিলিতে আছে সবচেয়ে ড্রাই। জয়সলমীর আমাদের রাজস্থানে আছে, ইন্ডিয়াতে সবচেয়ে ড্রাই। আর ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে ময়ূরেশ্বর, বীরভূমে আছে। সবচেয়ে রেনিয়েস্ট ওয়ার্ল্ডের জায়গা মৌসুম গ্রাম, আমাদেরও মৌসুম গ্রাম। আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বক্সা, যেটি আছে আলিপুরদুয়ারে। এটি আমরা পড়লাম হচ্ছে একটি টেবিল আকারে, যেখানে বলা আছে যে জোনগুলো, চারটে জোন থেকে যে কোশ্চেন আসতে পারে, যে সবচেয়ে বেশি হটেস্ট, কোল্ডেস্ট, ড্রাইয়েস্ট, রেনিয়েস্ট রিজিয়ন কোন। এইবার আমরা আসছি মোনেক্সে। মোনেক্স বলতে যেটি বোঝানো হয় সেটা হচ্ছে মনসুনাল এক্সপেরিমেন্ট। এটি একটি অর্গানাইজেশন, এটি সেট আপ হয়েছিল 1979 এবং এর হেডকোয়ার্টার কুয়ালালামপুর, হেডকোয়ার্টার কুয়ালালামপুর। কুয়ালালামপুর কোথায় আছে? মালয়েশিয়াতে আছে। আর এর মেম্বার কান্ট্রি 144। এইবার আমরা আসল জায়গাটিতে আসছি, যেটি হচ্ছে বোঝানোর জায়গা, সেটা হচ্ছে থিওরিজ অফ অরিজিন অফ ইন্ডিয়ান মনসুন। ইন্ডিয়ান যে মনসুন আছে সেটিকে প্রথম যে থিওরি দ্বারা বর্ণনা করা হয় সেটা হচ্ছে থার্মাল থিওরি। কী সেই থার্মাল থিওরি? থার্মাল থিওরি হলো যখন সূর্য নর্থ ট্রপিক অফ ক্যান্সারের থেকে, বা নর্থে ট্রপিক অফ ক্যান্সারের উপর যখন লম্বভাবে পড়ে, তখন এই যে 30 ডিগ্রি নর্থ আর 35 ডিগ্রি নর্থের এই জায়গাটি, এই জায়গাটি হচ্ছে সবচেয়ে হাই টেম্পারেচার থাকে। এর ফলে এইখানে একটি লো প্রেশারের ক্রিয়েট হয়। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে সাধারণ অবস্থায়। সাধারণ অবস্থায় কী দেখা যায়? যখন নিরক্ষীয় রেখার উপর, এটি হচ্ছে নিরক্ষীয় রেখা, 0 ডিগ্রি, 0 ডিগ্রি, এইখানে সাধারণত লো প্রেশার দেখা যায়। এবং ট্রেড উইন্ড যেগুলো থাকে সেগুলো হাই প্রেশার থেকে যথাক্রমে নর্থ এবং সাউথ, সেইখান থেকে
ট্রেড উইন্ডগুলো লো প্রেশারের দিকে ধেয়ে আসে। আমরা ফেডেলসের যদি সূত্র পড়ি তাহলে সাউথে সেগুলো বাঁ দিক থেকে ধেয়ে এসে ডান দিকে বেঁকে যায়, আবার নর্থের দিকে সেগুলো ডান দিক থেকে এসে বাঁ দিকে বেঁকে যায়। এই হচ্ছে জেনারেল কনসেপ্ট। কিন্তু যখন লম্বভাবে কর্কটক্রান্তি রেখার ওপর পড়ে তখন কীরকম ইন্ডিয়ান যে মনসুন সেটা কীভাবে ওয়ার্ক করে, আমরা এক্ষুনি বললাম যে লো প্রেশারটা তখন কোথায়, নর্থে। এখানে তখন লো প্রেশার, এই লো প্রেশার এর জন্য সাউথ ইস্ট ট্রেড উইন্ড যেগুলো আছে সেইগুলো ধীরে ধীরে এই ফেরেলসের লর জন্য ডান দিকে পেকে যাওয়া এবং তার ফলে ইন্ডিয়ান কন্টিনেন্টে বৃষ্টিপাত তৈরি করা, এটি হচ্ছে থার্মাল থিওরি বা সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড কেন ভারতবর্ষে বর্ষা জন্য দায়ী সেটি বর্ণনা করছে সিম্পল থার্মাল থিওরি, যেখানে বলা হচ্ছে যে এইটি ভারতবর্ষের এখানে লো প্রেশার দেখা যাচ্ছে আর পার্শ্ববর্তী হাই প্রেশার থেকে বা যে সাউথ ইস্ট ট্রেড উইন্ড আছে সেটার নিরক্ষরেখাকে ক্রস করে ধীরে ধীরে ভারতের দিকে এগিয়ে যায়। এবং এখানে আপনারা মোটামুটি হয়তো জানেন যে এখানে আছে আমাদের ওয়েস্টার্ন ঘাট আর এদিকে আছে হচ্ছে হিমালয়, সেই হিমালয়ের ঢালে বাধা পড়ে বৃষ্টিপাত ঘটায়। সাধারণত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এখানে, সেটি হচ্ছে চেরাপুঞ্জি বা মৌসনগ্রাম, আর ওয়েস্ট থেকে এই ওয়েস্ট ডাইরেকশান থেকে ইস্ট ডাইরেকশানে ধীরে ধীরে এই যে দুটো ব্রাঞ্চ আছে, একটি হচ্ছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ আরেকটি হচ্ছে আরাবিয়ান ব্রাঞ্চ, এই বে অফ বেঙ্গল ব্রাঞ্চ আর আরাবিয়ান ব্রাঞ্চ এই দুটো দিক দিয়ে সাউথ ওয়েস্ট মনসুন ফ্লো আমাদের বৃষ্টিপাত ঘটায়। তার মধ্যে আরাবিয়ান ব্রাঞ্চে সবচেয়ে বেশি জল থাকে প্রায় 60%, আর 32-35% বে অফ বেঙ্গল ব্রাঞ্চে থাকে। তাই দুদিক থেকে যদি দেখেন তাহলে এই জায়গাটি ইন জেনারেল কম বৃষ্টিপাত হওয়ার জায়গা, এবং এখানে আরাবল্লি আছে যেটি প্রায় প্যারালাল আরাবিয়ান ব্রাঞ্চের সঙ্গে, তাই এখানে সাধারণতই মরুভূমির সৃষ্টি হয়েছে যেটা আমাদের ক্ষেত্রে থর মরুভূমি। এইবার আমরা আসছি আরেকটি থিওরিতে, সেটির নাম ইকুইটোরিয়াল ওয়েস্টার্লি থিওরি। এই ইকুইটোরিয়াল ওয়েস্টার্লি থিওরি জিনিসটি কি, ইকুইটোরিয়াল ওয়েস্টার্লি থিওরি হচ্ছে, আপনারা এইবার ছবিতে ভালো করে বুঝতে পারবেন যে সাধারণত নর্থ ইস্ট ট্রেড উইন্ড আর সাউথ ইস্ট ট্রেড উইন্ড আমরা আগেই বললাম সাধারণত কোন দিক থেকে আসছে, নর্থের দিকে একটু ডান দিক ঘেঁষে আর সাউথের দিকে একটু বাঁ দিক ঘেঁষে। যখন কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে সূর্য তাপ প্রদান করে সেই মুহূর্তে ইকুইটোরিয়ালে একটা হাই প্রেশারের সৃষ্টি হয়, দেখতে পাচ্ছেন লো প্রেশারটা যেহেতু ওই দিকে থাকে আর হাই প্রেশারটা যেহেতু এদিকে থাকে, তাই জন্য নর্থ ইস্ট ট্রেড উইন্ড এবং সাউথ ইস্ট ট্রেড উইন্ড হাই প্রেশারের দিকে ধেয়ে আসে, এবং তার ফলে একটা প্যারালাল ইকুইটোরিয়ালের একটা প্যারালাল একটা উইন্ড সৃষ্টি হয়, সেটাকে বলা হয় ইকুইটোরিয়াল ওয়েস্টার্লি, এবং এই উইন্ডটি তারপরে সাউথ ওয়েস্ট মনসুন হিসেবে আমাদের বৃষ্টিপাত ঘটায়। কিন্তু এই যে দুটো থিওরি দেখলেন, এই দুটো থিওরি একদম শুধুমাত্র থার্মাল বা টেম্পারেচার বা হিট, লো প্রেশার হাই প্রেশার এটার উপরেই দাঁড়িয়ে আছে। তাই এটা ইন্ডিয়ান যে ক্লাইমেট তার যে আনপ্রেডিক্টেবিলিটি সেইটিকে বর্ণনা করতে পারছে না। এরকম যদি হতো তাহলে তো রেগুলার বৃষ্টিপাত হতো, তাহলে এই আনসার্টেনিটি ইন্ডিয়ান মনসুনকে ঘিরে সেটা তো দেখা যেত না। তাই জন্য এরপরে যে থিওরিটা এগিয়ে আসছে সেই থিওরিটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে জেট স্ট্রিম। জেট স্ট্রিম এখানে আমরা আবার বলছি, থার্মাল থিওরি আমরা বললাম, ইকুইটোরিয়াল থিওরি আমরা বললাম, জেট স্ট্রিমকে নিয়ে এবার আমরা দেখছি যে জেট স্ট্রিম কী বলছে। জেট স্ট্রিম বোঝার জন্য
প্রথমে আমাদের এই ছবিটি দেখতে হবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে ওয়েস্টার্লি জেট স্ট্রিম আছে সেটি এইরকম একটি জায়গা থেকে ধেয়ে আসছে। এটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাই প্রেশার, একটা হাই প্রেশারের সৃষ্টি হয়েছে এখানে, এবং এখান থেকে ওয়েস্টার্লি জেট স্ট্রিম আসছে। সেটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, কারণ এখানে আমাদের হিমালয় আছে, একটি ব্রাঞ্চ তিব্বতের দিকে যাচ্ছে আর একটি ব্রাঞ্চ আসছে ভারতের দিকে। এবং যেহেতু এটি প্রায় 20-30 কিলোমিটার ওপর সি লেভেলের অনেকটা উপর দিয়ে বয়ে যায়, প্রায় 350 কিলোমিটার পার আওয়ার, এটাকে মনে রাখতে পারেন আপনি, যে জেট প্লেন যেখান দিয়ে যায় সেখান দিয়ে যে স্ট্রিমটা যায় সেটাকে বলে জেট স্ট্রিম। এই যে জেট স্ট্রিম আছে, এর ধেয়ে আসার জন্য তার নিচে এই যে ব্লু কালারের আপনারা যে ডটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে নিচের বায়ু একে প্রভাবিত করে। কিছুটা দেখছেন একটা ঠেলে আসছে উপরের, যদি একটা বাতাস উপর দিয়ে বয়ে যায়, জলস্তরের উপর দিয়ে যদি একটা বোট বয়ে যায়, তাহলে নিচের স্তরগুলো প্রভাবিত হবে, ইমিডিয়েট নিচের স্তরগুলো, এবং তার জন্যই এই নিচের স্তরটা প্রভাবিত হচ্ছে। এবং এটা কখন হচ্ছে, যখন এখানে হাই প্রেশার সৃষ্টি হচ্ছে, এবং এই জন্যই পাঞ্জাব এই রিজিয়নটাতে বৃষ্টিপাত হয় এবং এটাকে বলা হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এই বাতাসটি যখন ধীরে ধীরে এই যে নর্থ ইস্ট মনসুন এখানে একবার বৃষ্টিপাত করাচ্ছে, এবং করমণ্ডল উপকূল এখানে একবার বৃষ্টিপাত ঘটাচ্ছে, এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এবং দ্বিতীয় বলছে আরেকবার যে করমণ্ডল উপকূল বা তামিলনাড়ুতে বৃষ্টিপাত ঘটাচ্ছে, যখন সেটা বে অফ বেঙ্গল থেকে ধীরে ধীরে বেঁকে এসে তামিলনাড়ুতে হিট করছে। তো এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে এই বায়ুটি ধীরে ধীরে লো প্রেশার বা নিরক্ষীয় রেখার কাছাকাছি চলে আসছে। এইবার যে এই বায়ুটি কিভাবে আবার আমাদের দিকে সাউথ ওয়েস্ট মনসুন হিসেবে দাঁড়াবে তার জন্য এই ছবিটি ফলো করুন। দেখুন, হাই প্রেশার, ইস্টার্লি জেট স্ট্রিম, এ আরবিয়ান সি, আরবিয়ান সির দিকে দিয়ে আসছে, এবং এইটি ঘুরে যখন আমাদের নর্থের দিকে কর্কটক্রান্তি রেখার উপর যখন বাতাস গরম হচ্ছে, নিম্নচাপ দেখা যাচ্ছে, তখন এইটি আবার সাউথ ওয়েস্ট মনসুন হিসেবে আমাদের দিকে ধেয়ে আসছে। এই কালিটি ফলো করুন, সাউথ ওয়েস্ট মনসুন হিসেবে আমাদের দিকে ধেয়ে আসছে। হাই প্রেশার ওপরে, এইটি যখন ঘুরে এসে আরবিয়ান সি থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ফিরে আসছে একটা সার্কেলের মতো, তখনই আমাদের শুরু হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন। এবং এর জন্য যেটা দায়ী হচ্ছে সেটা হচ্ছে তিব্বতিয়ান প্লেটু। আশা করি এটি কিছুটা হলো বোঝা গেল। এবার আরেকটা ছবি যদি দেখেন, সেটা হচ্ছে তিব্বতিয়ান প্লেটু। একটু হয়তো আপনাদের মাথায় আসছে তিব্বতিয়ান প্লেটুর মধ্যে ফাংশনটা কি, তিব্বতিয়ান প্লেটুই হচ্ছে এই জেট স্ট্রিমের প্রভাব বা জেট স্ট্রিম ইনফ্লুয়েন্স করার প্রধান কারণ। তিব্বতীয় প্লেটুর থেকেই উদ্ভাবন হচ্ছে ওয়েস্টার্লি অ্যান্ড ইস্টার্লি জেট স্ট্রিম। ওয়েস্টার্লি জেট স্ট্রিম কোন দিকে যাচ্ছে, তিব্বতের দিকে, আর ইস্টার্লি জেট স্ট্রিম ধেয়ে আসছে আমাদের দিকে। এই ছবিটি আরেকবার দেখাচ্ছি, ইস্টার্লি জেট স্ট্রিম আমাদের দিকে ধেয়ে আসছে, আর আরেকটি যে ব্রাঞ্চ ওয়েস্টের দিকে যাচ্ছে, ওয়েস্টের দিকে, সেটি আসছে ওয়েস্টার্লি জেট স্ট্রিম, এবং এটি তিব্বতের দিকে ইনফ্লুয়েন্স করার জন্য মূলত দায়ী। এই হলো আমাদের তিনটে থিওরি। আরেকবার বলছি তিনটে থিওরি কী কী, প্রথম থার্মাল থিওরি, দ্বিতীয় ইকুইটোরিয়াল ওয়েস্টার্লি, থার্ড জেট স্ট্রিম, এবং ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে এলনিনো। এবার এই এলনিনো জিনিসটি কী, এলনিনো হলো একটা ওয়ার্ম ওশান কারেন্ট, ওয়ার্ম ওশান কারেন্ট। যদি আমি ইন্ডিয়াকে এরকমভাবে আঁকি, তো এই ওয়ার্ম ওশান কারেন্টটি আছে কোথায়,
প্যাসিফিক ওশানে। প্যাসিফিক ওশানে এটা সুপারফিশিয়ালি লেয়ারে এটি বয়ে চলে। এইরকম জায়গায় যখন ওয়ার্ম কারেন্ট, ওয়ার্ম ওশান কারেন্ট ইনফ্লুয়েন্স করে, তখন এখানে কি হয়, একটা লো প্রেশার সৃষ্টি হয়। লো প্রেশার, তো এখানে যখন লো প্রেশার সৃষ্টি হয়, তো এই যে স্ট্রিমটা সাউথ ওয়েস্ট মনসুন, সেটা ইনফ্লুয়েসড হয়ে এই দিকে বেঁকে যায়। ফলে ইন্ডিয়াতে কি হয়, খরা বা ড্রাট দেখা দেয়। বোঝা গেল? এখানে যখন এল নিনো বা ওয়ার্ম ওশানের কারেন্টের জন্য একটা লো প্রেশার দেখা যাচ্ছে, তখন সাউথ ওয়েস্টের যে মনসুনটা আছে সেটা এই রকমভাবে বেঁকে যায় এবং তার জন্য ইন্ডিয়াতে ড্রট তৈরি হয়। যখন এর ইনফ্লুয়েন্স কম থাকে তখন এর উল্টো, প্রথমে ছিল এল নিনো, পরে হয়ে যাচ্ছে লা নিনা। যখন লা নিনা হয় তখন এখানে উল্টো হয়ে যায়, এখানে কি হয়, তখন হাই প্রেশার সৃষ্টি হলে কি হবে, ঠিক উল্টো ভূমিকা দেবে। এখানে যখন হাই প্রেশার সৃষ্টি হবে তখন আরও বেশি বাতাস ইন্ডিয়াতে ঢুকবে, কারণ এই যে একটা হাই প্রেশার এরকমভাবে গিয়ে এখান থেকে, যেরকমভাবে আপনারা আগে দেখেছিলেন, এরকমভাবে গিয়ে ইকুয়েটরিয়াল থেকে ক্রস করে এখানে বেশি পরিমাণ বৃষ্টি দেবে এবং সেই টাইমে সৃষ্টি হবে ফ্লাড, ইন্ডিয়াতে সৃষ্টি হবে ফ্লাড। তো এই হলো আমাদের চারটে থিওরি ক্লাইমেটের উপর। এছাড়াও ক্লাইমেটের কোপেনহেগান বলে একটি ক্লাসিফিকেশান আছে, সেই ক্লাসিফিকেশানে থেকে আগের বছর বিসিএস মেন্সে একটি প্রশ্ন এসেছিল, সেটি একটি আমরা নোট দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জাস্ট দেখে নেবেন, কারণ খুব বেশি বোঝার কিছু নেই। কোথায় মনসুন টাইপ উইথ ড্রাই সামার হয়, কোথায় সেমি এরিড স্টেপি ক্লাইমেট হয়, কোথায় হট ডেজার্ট টাইপ ক্লাইমেট হয়, কোথায় মনসুন টাইপ উইথ ড্রাই উইন্টার হয়, কোল্ড হিউমিড উইন্টার কোথায় হয়, তুন্দ্রা টাইপ, পোলার টাইপ, এইরকমভাবে মোটামুটি নটি ক্লাসিফিকেশান আছে। এমন কিছু কঠিন না, একবার দেখলেই বুঝতে পারবেন। জাস্ট সেখান থেকে প্রশ্ন এসেছিল যে এটি কোন টাইপের ক্লাইমেট। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।